পর আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন, সে বেশ ইনভলভ আমাদের ক্রিকেটের সাথে। তো উনি আমাকে ফোন করে হঠাৎ করে বললেন যে তুমি তো ওয়ার্ল্ড কাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলাইতে হবে, তুমি এক কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না আফগানিস্তানের সাথে। তো আমি বললাম যে ভাই আমি তো, এটা এখনও 12-13 দিনের কথা, আমি 12-13 দিনের মধ্যে তো আমি ভালো কন্ডিশনে থাকবো, আমি কী কারণে খেলবো না। তো তখন বললো যে আচ্ছা, আমরা তুমি যদি খেলো আমরা এরকম একটা প্ল্যান করতেছি বা আলোচনা করতেছি যে তুমি যদি খেলো তোমাকে আমরা নিচে ব্যাটিং করব। তো ন্যাচারালি ভাই আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমি কোন মাইন্ডসেট থেকে আসতেছিলাম, কারণ হঠাৎ করে একটা ভালো ইনিংস খেলেছি, আমি হ্যাপি ছিলাম, হঠাৎ করে আবার এইসব ধরনের কথা আমার পক্ষে নেওয়া আসলে সম্ভব না। আমি 17 বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি, আমি জীবনে কোনো দিন 3-4 ব্যাটিংই করিনি। আমি যদি এরকম হতো যে ধরেন আমি 3-এ ব্যাটিং করি, 4-এ ব্যাটিং করি, তারপরে যদি উপরে নিচে করা হয় দ্যাট ক্যান বি অ্যাডজাস্টেবল, বাট আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স অফ ব্যাটিং এট 3rd and 4th and 5th। সো ন্যাচারালি আমি কথাটা কোনোভাবেই ভালোভাবে